আমরা এখন আছি মুলাদি উপজেলায়। সুন্দর একটা বাড়ি এখানে, দক্ষিণে হাওয়া। আসলে এখন যে গরমের সময় এটা বোঝা যাচ্ছে না এই ছাদে এসে। বাড়িটা আসলে খুব সুন্দর ডিজাইন হয়েছে, কিন্তু এখনও এটা পরিপূর্ণ কমপ্লিট হয়নি, আন্ডার কনস্ট্রাকশন। ভেতরের রুম বাড়িটার, এইটা হলো প্রবেশ পথ। প্রবেশ পথ দিয়ে ঢোকার সময় এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে উপরে ছাদে উঠা যায়, যেটা আমরা প্রথমে দেখেছি। আর এই শুরুতে যে ডাইনিং স্পেস খুব বড় আছে, আর বাম সাইডে এই রুমটি, এটা পাঁচটা বেড বলা যায়, সুন্দর তাকে দেখ করা আছে, যেটা আলমারি অ্যাটাচড হবে। আর এখানে ছোট একটি রুম জানালা সাইডে, এখনো পরিপূর্ণ হয়নি তাই লাকড়ি করা। আর এইটা হলো ডান সাইডে, ডান সাইডের রুমটাও বেশ বড়, ডানে বামে দুটো সেট রুম। এখানে ছোট কিচেন রুম, এটা আর কি কিচেন রুম। রুমের একটু সামনে যেটা দেখা যাচ্ছে এটা এইটা এটা কিচেন রুমের যেটা পাশে, এটা ছোট একটা রুম, এটা স্টোর, ও এটা ফ্রেশ রুম আর কি, যেটা টয়লেট, ফ্রেশ রুম, গোসলখানা যেটাকে বলা হয়, ফ্রেশ রুম। আর এই দিকে আবার আরেকটি রুম রয়েছে এটার পাশেই, এখানে একটু মাস্টার বেড বলা যায়, মাস্টার বেড বলা যায়। এরপর একেবারে যে এখানে যে সিঁড়ি দিয়ে ঢোকার সোজা পথে আরেকটি রুম, হ্যাঁ এটাও মাস্টার বেড, মানে ফ্রেশ রুম রুম, ফ্রেশ রুম রুম। তার মানে অ্যাটাচড রুম সহ বাথ আছে দুইটা, হ্যাঁ দুইটা বাথ অ্যাটাচড রুম সহ। আর আর এমনি র্যান্ডম একটা বাথ যেটা সবাই ব্যবহার করতে পারে, মাস্টার বেডের পাশে একটা কিচেন, আর এইদিকে ছোট একটা রুম। তার মানে এখানে রুম আছে চারটা রুম, আর একেবারে বড় বড় দুইটা মাস্টার রুম, আর দুইটা এমনি যেটা বাদ থাকে না সেটা রুম, আর পাশে একটা রুম। তার পাঁচটা রুম, বড় চারটা রুম আর একটা ছোট রুম, একটা পাকের ঘর, এটা আর কি বিষয়টা। তবে এইখান থেকে একটা শিক্ষণীয় যে বিষয়, যেটা মানে সাইফুল মামা আর সিলো মামা যেটা বললো, যে সবচেয়ে যে প্রথমে ইনকমপ্লিট একটা রুম করা, তাহলে এই যে সিমেন্টগুলো সেই রুমে রেখে দিতে পারতো, এই সিমেন্টগুলো নষ্ট হতো না। এখানে রড ছিল, তালা দেওয়া রডগুলো নিয়ে গেছে, মটর নিয়ে গেছে, তার মানে এটা সিকিউরড ছিল, আনসিকিউরড ওই রুমে থাকা যেত, এবং আসলেও হয়তো বা পাশে আরেকটা ওখানে কেউ বসতে পারতো। এটা প্রায় এক বছর হয়েছে নতুনভাবে আর কাজ ধরেনি, রিসেন্ট ধরবে। তো একটা বছর যে এরকম রয়েছে, এক বছরে রড সিমেন্ট সব কিছু দাম বেড়ে গেছে, এবং সবচেয়ে ই করা হয় সিমেন্টগুলো সব জমাট বেঁধে গেছে, এই সিমেন্টগুলো যেটা ছিল এটা একটা লস হয়ে গেল। আমার